আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা ভালো আছেন আজকে তৈরি করব হট টমেটো সস সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় সেই পদ্ধতি সহ হট টমেটো সস তৈরি করব এবং কিছু টিপস দিয়ে দেব তাহলে চলুন আমরা তৈরি করি হট টমেটো সস হট টমেটো সস তৈরি করার জন্য আমি তিন কেজি টমেটো নিয়ে নিয়েছি আমি অল্প মানে এখানে আপনাদের দেখাচ্ছি চেষ্টা করবেন এভাবে লাল টুকটুকে টমেটোগুলা নিতে চলুন আমরা টমেটোগুলা কেটে নিই আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি মাঝখান থেকে প্রথমে এভাবে কেটে নেবেন কেটে নিয়ে যে টমেটো যে সামনে যে চোখটা আছে সেটা আমরা নিব না সেটা নিলে ব্যাকটেরিয়া জমে যাবে সেটা আমরা ফেলে দেব এভাবে এভাবে আমরা সবগুলা টমেটো কেটে নিব আমি তিন কেজি টমেটো কেটে নিয়েছি আমি এতে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে চলে যাচ্ছি ভালো করে সিদ্ধ করে নিতে হবে টমেটোটা চুলায় বসিয়ে দিয়েছি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করবো এখানে আমি ছয় টুকরা দারুচিনি নিয়েছি এবং নয় টুকরা লং নিয়েছি সেটা একটা পাতলা কাপড়ে বেঁধে নিচ্ছি বেঁধে নিয়ে আমরা টমেটোটা ফুটে উঠলে টমেটোতে দিয়ে দেব হট টমেটো সসে এটা ইউজ করতে পারেন ইউজ করতে হবে আর যারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেবেন তারা কাপড়ে বাধা লাগবে না সরাসরি দিয়ে ব্ল্যান্ড করে নিলে হবে আমি আজকে ব্ল্যান্ড করবো না একটা স্ট্রেনারের সাহায্যে পিওলিগুলো বের করে নেব আমার টমেটোগুলা ফুটে উঠেছে এখন আমি দারুচিনি এবং লংয়ের পোটলাটা দিয়ে দেব দিয়ে আমি আবার ডেকে দিব ভালো করে সিদ্ধ হওয়া পর্যন্ত আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা একটা স্ট্রেনারের সাহায্যে টমেটোগুলার পিউরিগুলা বের করে নিব আমার স্ট্রেনারটা কম সিদ্ধযুক্ত এখানে আমি পিউরিগুলো বের করে নিচ্ছি এভাবে করার ফলে আমার টমেটো স্কিনটা এবং সিডটা থেকে যাবে পিউরিগুলা নিচে পড়ে যাবে দেখুন আমি কিভাবে করছি আপনারা এভাবে সবগুলা টমেটো স্ট্রেনারের সাহায্যে ফিওরিগুলা বের করে নেবেন এরকম ফিওরিগুলো বের হয়ে আসবে আমি সবগুলা পিওরি বা পাল বের করে নিয়েছি ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমরা এখানে কিছু স্পাইসি জিনিস ইউজ করব চলুন আমরা প্রথমে টকটা রেডি করে নিই টকটা রেডি করার জন্য আমি এখানে নয় টুক নয়টা তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুল নিয়ে আমি এখানে কিছু পরিমাণ পানি দিয়ে টকটা বের করে নিচ্ছি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি আমি ত্রিশ মিনিট এটা টক তেঁতুলটা ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রেখে ভালো করে কসলিয়ে টকগুলো বের করে নিচ্ছি এবং স্ট্রেনারের সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি আমি ছেঁকে নিয়েছি এরকমের হবে এখন এতে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ছোট কাপে এক কাপ ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং এটা আমি টমেটোগুলা পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি হট টমেটো সস তো টক ঝাল মিষ্টি সেই জন্য টকটা প্রথমে দিলাম বিওয়ার্স খেয়াল লক্ষ্য করেছেন আমি এ পর্যন্ত কোনো লবণ দিই নাই এখন আমি লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো আপনারা স্বাদ মতো লবণ দিয়ে নেবেন দিয়ে ভালো করে মিশে নেবেন এখন দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ো স্বাদ মতো মরিচের গুঁড়ো দিয়ে নেবেন ভালো করে মিশিয়ে টেস্ট করে করে দেখে নেবেন কতটুকু লাগবে আমি এখানে টু টেবিল স্পুন দিয়ে দিয়েছি প্রথমে লাগলে আমি আরও দিব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম এ পর্যায়ে আমি টেস্ট করে দেখবো আমার লবণ টক এবং ঝাল ঠিক মতো হয়েছে কি না এরপর আমি ব্রাউন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান কাপ ভালো করে নেড়ে মিশিয়ে নিব যদি লাগে আবার দেব আমার ঝালটা লাগবে সেই জন্য আমি একটু ঝাল দিয়েছি টু টেবিল স্পুন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি চিনি আর একটু টু টেবিল স্পুন দিয়ে দিয়েছি যেহেতু টক টকটা আর একটু লাগবে মিষ্টিটা আর একটু লাগবে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি চলে যাচ্ছি আমরা কুক করতে চুলায় বসিয়ে দিয়েছি এবং মাঝারি আসে আমরা এটা কুক করে নিব এখন আর ঢাকতে হবে না এটাকে এটা ফুটে ওঠা পর্যন্ত আমরা মাঝে মাঝে নেড়ে নেড়ে নিব যাতে নিচের অংশ লেগে না যায় আমরা এখন টেস্ট করে দেখব এখানে একটা টিপস দিচ্ছি আমি আপনাদের একটা এরকম একটা প্লেটে রেখে চারপাশে ঘুরিয়ে আপনি যখন এভাবে ধরবেন যখন ইজিলি চলে আসবে পানিটা এবং ছাড়া ছাড়া ভাব থাকবে তখন আমি দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ভালো করে দু টেবিল পানি দিয়ে মিশিয়ে নিয়েছি নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে টিপস হচ্ছে আপনি ভালো করে নেড়ে দিবেন একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন এবং ভালো করে নাড়তে থাকবেন এতে ঘনতটা চলে আসবে আর টমেটো সসগুলা আপনার কমে যাবে না অনেক সময় দেখা যায় যে তিন কেজি থেকে হাফ কেজিও পাওয়া যাচ্ছে না সেই জন্য এটা ইউজ করা কর্নফ্লাওয়ারটা ইউজ করা আমার আরেকটু লাগবে আমি এখানে আরেকটু দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আবার দিয়ে টু টেবিল স্পুন পানি দিয়ে ঘুলে এখন দিয়ে দিচ্ছি আমি আবার টেস্ট করে দেখব একটা প্লেটে নিয়ে আবার টেস্ট করে দেখবো দেখুন বিওয়ার্স এখন কতটা স্মুথ স্মুথলি পরে গুড়িয়ে গুড়িয়ে দেখাচ্ছি আমি আপনাদের দেখুন সোজা পানিটা পরে আসতেছে না কিন্তু একসাথে পড়তেছে স্মুথলি এ পর্যায়ে আপনি ভাববেন আপনার টমেটো সসটা হয়ে গিয়েছে আমি টমেটো আমার টমেটো সসটা করা শেষ তো এইভাবে আপনারা টমেটো সস হট টমেটো সস করলে নর্মাল নর্মাল টেম্পারেচারে আপনারা তিন মাস ইউজ করতে পারবেন আর ফ্রিজে রেখে ছয় মাস ইউজ করতে পারবেন কেমন কেমন লাগলো বিওয়ার আজকে হট টমেটো সস একভাবে করে খাবেন ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ